হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। মানসি কুকিং ব্লগে তোমাদের জানাই ওয়েলকাম। দেখো আজ কি রৌদ্র পড়েছে, না কি বলবো, এত গরমে কি করে যে থাকবো বুঝতে পারছি না। এমনিতেই যা গরম লাগছে আমাদের ঘরে, তাও থাকতে তো হবে, সেটাই হলো কথা। ভিডিওটি দেখতে থাকো, স্পিক না করে। এইদিকে নিয়ে আসলাম আজ ডালের বড়া রসা, দেখতে থাকো ভিডিওটি স্পিক না করে। ডালটা বেটে নেওয়া হয়ে গেছে, এবার এটাতে মশলা দিয়ে দেওয়া হবে পেঁয়াজ কুচো, নুন, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে মেখে টেকে নেওয়া হবে। এদিকে ভাজাটা হয়ে গেছে, এবার নামিয়ে নেওয়া হবে। এদিকে মশলা টসলা করে নেওয়া হয়েছে, কড়াইতে যা তেল আসছিলো সেটা দিয়ে হবে পেঁয়াজটা ছেড়ে দিয়ে, এবার আলুটিও একেবারে সম্বাস দিয়ে বসিয়ে দেওয়া হবে। এদিকে জল দিয়ে ভালো করে ঢাকনাটা দিয়ে দেওয়া হয়েছিল, 15 মিনিট পর এটাকে ঢাকনা সরিয়ে ভালো করে কষিয়ে এরপর জল দিয়ে একেবারে জল দিয়ে বড়াটা দিয়ে এখন হয়ে যাবে, তো নাড়াচাড়া দিয়ে রাখা হচ্ছে। শুকনো শুকনো খাবো, তো তার জন্য জলটা দেওয়া হয়নি, গরম মশলা দিয়ে নামিয়ে নেওয়া হয়েছে। তোমাদের যদি এরকম ভিডিও ভালো লাগে তাহলে আমাকে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করে দে। আজকের মতো বিদায়।